লোকসভায় ভালো রেজাল্ট করার পর হাতির পাঁচ পা দেখছে তৃণমূল, ভাবছে যা খুশি তাই করা যেতে। তৃণমূল লোকসভা ভোটে বেশি আসন জিতেও যেমন তাই ইচ্ছা মতো করতে পারে না। অধীর চৌধুরী ভোটে হেরেও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বহরমপুরে জুলুম অত্যাচার হতে দেব না, কি বলছেন অধীর চৌধুরী দেখুন। অত্যাচার করছে, একটা অদ্ভুত ধরনের অত্যাচার করছে, সরাসরি কিন্তু ভিডিও ফুটেজ গুলো দেখবেন সম্পূর্ণভাবে। লোকসভায় ভালো রেজাল্ট করার পর হাতির পাঁচ পা দেখছে তৃণমূল, ভাবতে যা খুশি তাই করা যেতে পারে, লোকে তো ভোট দেবে, লোকে ভোট দেবে অতএব যা খুশি তাই করবার লাইসেন্স হয়ে গেছে। তো হকাররা তো সাধারণ মানুষ, তাদের এরকম জুলুক করার কী আছে? আলোচনা করে, কথা বলে, পরিকল্পনা করে হকার সরানো যায়, পুনর্বাসনের মধ্যে দিয়ে হকার সরানো যায়, দিয়ে চোর জুলুম করে করে যা খুশি তাই করবার মানসিকতা কেন তৈরি হচ্ছে? আপনাকে লোকে ভোট দিয়েছে মানে এটা নয় জুলুম করবার লাইসেন্স দিয়েছে, আপনাকে লোকে ভোট দিয়েছে এই কারণে যে আরো ভালো করে বাংলা চালানোর জন্য। কিন্তু অত্যাচারীর মানসিকতা যদি বয়ে নিয়ে চলে তাহলে অত্যাচার তো হবেই, অত্যাচারীর মানসিকতা অত্যাচার করার, কিন্তু অত্যাচার তাই চলছে। আমরা চাই এগুলো থামুক, বন্ধ। মুখ্যমন্ত্রী একই ব্যক্তি নানা রকমের মেসেজ দিচ্ছেন তিনি তার প্রশাসনকে, কোথাও বলছেন থামো, কোথাও বলছেন থেমো না, কোথাও বলছে ভাঙো, কোথাও বলছে ভেঙো না, ভাঙার পর বলছে এবার থামো, ভাঙার আগে বলছে থেমো না, মানুষকে বিভ্রান্ত করছে এবং প্রশাসনকে একই মুখে ভিন্ন ভিন্ন কথা তিনি বলছেন। তার নির্দেশের মধ্যে সঠতা, চালাকি, প্রতারণা লুকিয়ে আছে, তাই এই ধরনের ঘটনা ঘটছে। সরাসরি ভিডিও ফুটেজ দেখলেন, দেখুন ইউসুফ পাঠান ভোটে জেতার পর থেকে বহরমপুরে কিন্তু তিনি দাঁড়াননি। সাধারণ মানুষ যারা ফুটপাতে হকারদের ব্যবসা বাণিজ্য জোর করে কেড়ে নেওয়া, রাস্তার ধারে ছোট ছোট ফুটপাতে যারা চায়ের দোকান করেছিল, যাদের অর্থ উপার্জন নেই, তাদের ছেলে মেয়েদেরকে কষ্টের অভাবে নুনান্তে প্রান্তাশেষ লেখাপড়া শিখিয়ে টেট উত্তীর্ণ পরীক্ষায় পাশ করার পরও এই রাজ্যে চাকরি নেই, বেকার সংখ্যা বাড়ছে, এই রাজ্যে কলকারখানা নেই, তবু কিন্তু এই শাসক দল মুখে হারবে না। অধীর চৌধুরী ভোটে হেরেছেন, 5 বছর মানুষকে বহরমপুর লোকসভা কেন্দ্রের মানুষকে কষ্ট ভোগান্ত পেতে হবে, ভুগতে হবে, এটা আমার কথা নয়, আপনারও কথা নয়, আপনি দেখে আসবেন বহরমপুর শহরটা, গোটা এরিয়াটা দেখে আসবেন, দেখবেন কি হতে পারে। এই চিত্রগুলো সামাজিক মাধ্যমে, সেটাই বলছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। হ্যাঁ, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক বৈঠকে তিনি এমনটাই মন্তব্য করেন। কেউ আবার বলছে অধীর চৌধুরী হেরে গেছে, বাড়িতে চুপচাপ বসে থাকবে, আসলে তা নয়। অধীর চৌধুরী তার পার্টি অফিসে রীতিমতো অন্য সমর্থক, অন্য দলেরও সমর্থক সাধারণ মানুষজন অধীর চৌধুরীর চোখে অঝরে কান্নায় আওয়াজে বলছে, আপনাকে হারিয়ে মানুষ জনগণ হিন্দুরা ভুল করল, আর সেই হিন্দু ভোটার আজ কোথায় গেল? পাঠানকে তো ভোটটা দিয়ে ভাগাভাগি করে সেটাই তো অংশপাত হিসেবে দেখা যাচ্ছে, তাই না? 5 বছর পর দেখবেন এই পাঠানের অবস্থা কি হতে পারে। ধর্ম নিয়ে এই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে রাজনীতি খেলা শুরু হয়েছিল। এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হাত ধরে ক্ষমতা এসেছে পশ্চিমবঙ্গে। তখন পুনম মুখোপাধ্যায়, মানস ভূঁইয়া এরা দায়িত্বতে ছিল, প্রদীপ ভট্টাচার্য এরা দায়িত্বতে ছিল। সামাজিক মাধ্যমে দায়ীবদ্ধতা, রাজ্য রাজনীতির মধ্য দিয়ে অধীর রঞ্জন চৌধুরী হেরেছে বলে ভোটে তিনি হারিয়ে যাননি। মানুষের আবেগ ভরা মন, সেটা মানুষের আশীর্বাদ দেওয়া, মানুষের আশীর্বাদ দেওয়ার জন্য তিনি 5 বার সাংসদ হয়েছিলেন। এবার কোনো কারণে ধর্ম নিয়ে হতে পারেননি, যে মেরুকরণের রাজনীতি তৃণমূল ও বিজেপি করেছিল, যেটা তৃণমূলের বিধায়ক প্রকাশ্যে মঞ্চে উঠে বলেছে যে হিন্দু সমাজকে কেটে ফেলে দেবো, গঙ্গায় ভাসিয়ে দেব। তখন থেকে আমরা ধরে নিয়েছিলাম যে অধীর রঞ্জন চৌধুরী না হতে পারলেন মুসলিম, না হতে পারলেন হিন্দু, কিভাবে কি কাজ করলেন এটা কিন্তু ভেবে উঠতে পারছিল না। কিন্তু বড়ুয়ার হিন্দু সমাজ, বহরমপুর শহরের একাধিক প্রান্তে যারা হিন্দুরা ভোটটা ভাগাভাগি করে দিলেন, দেখুন
গোটা হিন্দু পরিবারও যদি বিজেপিকে ভোট দিত তবুও কিন্তু বিজেপি তাও জিততে পারতো না, এই কথাটা ভালো করে মনোযোগ দিয়ে আপনারা শুনে রাখবেন। তাই অধীর রঞ্জন চৌধুরী যখন সরাসরি সাধারণ মানুষের যখন কান্না আওয়াজ বহরমপুর পৌরসভা এলাকায় ফুটপাতের চায়ের দোকান ব্যবসা বাণিজ্য করছিল ছোটোখাটো মাঝারি, তাদেরকে জোর জবরদস্তি তাদের দোকান উড়িয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে, এক কথায় আমরা বলতে পারি জিসিবি দিয়ে, বুলডোজার দিয়ে। এই কথার উত্তরটাই আগামী দিন মানুষ, বাংলার মানুষ কি ভুলে যাবে? আমি কোন দলকে সমর্থন করছি বা কোন সাপোর্ট করছি তা নয়, আমি পুরোপুরি তৃণমূলকে বিরোধিতা হিসেবে আমি চোখে দেখছি। কেননা এই তৃণমূলের সন্ত্রাস যারা এক সময় সিপিএম করতো তারাই সেই সন্ত্রাসটা চালিয়েছে। আমার কাছে ওয়ান টু পার্ট টু 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 করে একেবারে সেই ফুটেজও আমরা দেখাতে পারবো, আমি সাধারণত দেখাতে পারবো আমার এলাকাতে যারা একসময় সিপিএম করতো তারা চারবার দশবার দল বদল করে। দেখবেন একটা মানুষ যখন দুটো বিয়ে করে তিনটা করে তার বেশি নয়, তিনটা করানো একেবারে জায়েজ আছে হাদিস থেকে বলছে স্বাভাবিকভাবে। কিন্তু তৃণমূল যারা সিপিএম করতো তারা তৃণমূলে জয়েন করেছে, কংগ্রেস থেকে তো আগেই সঙ্গে সঙ্গে তারা চলে যায়, কিন্তু সেখানে কিন্তু যেখানে সন্ত্রাস সেখানেই দমন। এবং তৃণমূল মানে একটা আতঙ্ক সন্ত্রাসবাদী, ভোটে জিতেছে বলে যেমন তাই আপনি করতে পারবেন না বাংলার মুখ্যমন্ত্রী। আপনি আজ জিতেছেন, আপনি কাল আগামী দিনেও পতন হবেন, এটাই সম্পর্কে আপনাকে বলে রাখি। আপনার অবস্থা একদিন না একদিন জয়ললিতার মতো হবে, তাই বাংলার মানুষ ভয় পাবেন না, মুর্শিদাবাদের মানুষ ভয় পাবেন না। আপনার কার প্রতিবাদ দেখবেন, অধীর চৌধুরী না ইউসুফ পাঠান, কাকে পরিবর্তনের মানে পরিবর্তন করে ভোটে জিতিয়েছেন আর সেই পরিবর্তনের মধ্য দিয়ে অধীর চৌধুরী হেরেছেন, ঠিকই আছে। দেখুন কতটা প্রতিবাদ করতে পারে, কতটা প্রতিরোধ করতে পারে। তৃণমূলের বাহিরকার যিনি প্রার্থী ভোটে জেতার পর তার একটা সার্টিফিকেটের প্রয়োজন হবে। আমাকে শুনতে একটা অবাক লাগছে, স্বাভাবিকভাবে অধীর চৌধুরীর বাড়িতে যান, পার্টি অফিসে যান, অধীর চৌধুরী বসে রয়েছেন, 12:44 বাড়ছে, দুপুর 1:12 দিকে, 1:30 দিকে, তখন বলছে যে দাদা আপনার একটা সার্টিফিকেট দেন। অধীর চৌধুরী ভেবেই অবাক, তিনি জানতেন না সেই যুবক অধীর চৌধুরীর কাছে গিয়েছে, তিনি জানেন না তিনি কাকে ভোট দিয়েছেন, তিনি মনে হয় তার পরিবার পরিজন ছিল না, এইরকম অবস্থা হতে পারে। কিন্তু তৃণমূলের অবস্থা আগামী দিন ঢিলা কেরোসিনের মতো হবে, তাই বাংলার মুর্শিদাবাদের মানুষ দেখুন, আজকে যে আপনারা আপনাদের ঘরে যে যুবককে হারিয়ে যে মানুষটিকে হারিয়ে ফেললেন, সে হারানোর একটা পাপের ভোগ আপনাদেরকে পেতে হচ্ছে, তাই তো? স্বাভাবিকভাবে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস ভবনে, বহরমপুর কার্যালয়ে কংগ্রেসের জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠকে ফের অধীর রঞ্জন চৌধুরী আবারও তিনি তীব্র কটাক্ষ করে শাসক দলের মধ্যে চোখে চোখ রেখে তিনি প্রতিবাদ করতে জানেন। আর যারা যারা বলেছিল যে বিজেপি দালাল, তৃণমূল এখনও বলছে, আমরা তৃণমূলকে তিনটি কথা বলবো। অটল বিহারী বাজপেয়ীর আমলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোট করেছিল, শুভেন্দু অধিকারী তৃণমূল ছিল, বিজেপি হয়েছে, আবার তৃণমূল থেকে বিজেপিতে যাবে, বিজেপি থেকে তৃণমূলে যাবে, এই বায়নাটা আগামী দিন বাংলার মানুষকে আমরা বলতে চাই। অধীর চৌধুরী যদি বিজেপি করতো বা দল পরিবর্তন করতো তাহলে তিনি আরও আগেই যেতেন, এটা তৃণমূল বাড়ি বাড়ি প্রচার করে দিতে শুরু করলো, আর ধর্ম নিয়ে রাজনীতি শুরু করে দিল, তারা বলতে শুরু করে দিল অধীর চৌধুরী কিছু করতে পারবে না, দেখো অধীর চৌধুরী কী দিয়েছে তোমাদেরকে, আমাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে মমতা, হ্যান ত্যান করে আলতু ফালতু করে ধর্ম নিয়ে রাজনীতি চাবিকাঠি আজ বহরমপুর শহরের প্রান্তে বুলডোজার দিয়ে চালানো হচ্ছে ফুটপাতে দোকান ব্যবসায়ী, কেননা এই কথাটার উত্তর আগামী দিন বাংলার মানুষকেই পেতে হবে। তাই তৃণমূল ভোটে জিতেছে বলে যেমন তাই করতে পারেন না, কে বললেন? অধীর রঞ্জন চৌধুরী বলেছেন। তাই অধীর চৌধুরী দুঃখে সুখে বিপদে আপদে মানুষের পাশে সবসময় রয়েছে, যে সহযোগিতা যে আশ্রয় দিয়ে, যে কান্ধিতে 439 কোটি টাকা দিয়ে কেন্দ্রের ইউপি কংগ্রেস থাকাকালীনে কান্ধির মাস্টার প্ল্যান্টে, সেই কান্ধির মাস্টার প্ল্যান্টের মানুষজন সেই পৌরসভা এলাকাতে অধীর চৌধুরীকে ভোট দিল না, হিন্দু সমাজ, হিন্দুর ভোটাররা, হিন্দু ভোটে অধীর চৌধুরী হেরে যায় স্বাভাবিকভাবে। তাই আমরা দুটি কথা বলবো তৃণমূলকে, এক মাঘে শীত যায় না, বসন্তর কাক কুকু করতে হতে শুরু করে দেয়, তাই কথাতেই বলে ঘরে থাকে যদি মধু আর থাকবে না তিলের ফুলের যধু, তাই একদিন না একদিন পাপের ভোগে মাসুল পেতে হবে এই বাংলার তৃণমূল চোর তৃণমূল দলটাকে।
চুরি করে, এরা চুরি করে, ডাকাতি করে, চাকরি কেলেঙ্কারি, তবু কিন্তু এদিকে ভোটটা দিচ্ছে। মানুষ কত বোকা, কত সহজ সরল পাত, সরল অনুসরণে মানুষ কিন্তু আগামী দিন এই অধীর রঞ্জন চৌধুরীর কথা ভুলবে না। কেননা মানুষ যতটুকু আশ্রয় দিয়ে অধীর চৌধুরীর উপর ভালোবাসা দিয়েছিল সেটা কিন্তু ডুপ্লিকেট হয়েছে। আগামী দিন অধীর রঞ্জন চৌধুরী শেষ ভরসা থাকবে, তাই এক মাঘে শীত যায় না। তাই আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক বন্ধুগণ, অধীর চৌধুরী সাংবাদিক বৈঠক সরাসরি প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, প্রদেশ সভাপতি অধীর চৌধুরী বহরমপুর জেলা কংগ্রেস ভবনে, যাতে কোনো রকমের গরিবের পেটে পেটের ভাত কেড়ে নেওয়া না হয়, তার জন্য তিনি সরকারের কাছে অনুরোধ করবেন, যাতে যত রকমের সহযোগিতা করতে হয়, যত রকমের প্রতিবাদ আন্দোলন করতে হয়, অধীর চৌধুরী করবেন। একথা মুর্শিদাবাদের মানুষ ভালো করে বুঝে রাখুন। আজকে কোথায় খলিলুল, আজকে কোথায় তাহির খান, আবু তাহির খান, কোথায় আজকে ইউসুফ পাঠান, তাদের কি প্রতিরোধ প্রতিবাদ শুনতে পাচ্ছেন আপনারা? না, তাদের তো কথা শুনতে পারবেন না। এটাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, এটাই হচ্ছে আগামী দিনের সুফলতার অর্জন আগামী দিন আপনাদেরকে পেতে হবে। তাই দর্শক বন্ধুগণ, এই ছিল আমাদের প্রতিবেদন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।